বাংলাদেশের তৈরি 200 গ্রেড স্টেনলেস স্টিলের একমাত্র গভীরতম আরএফএল কিচেন সিঙ্ক। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর রান্নাঘর।
এখন করলে এই যে ডেবিট কার্ডটা ফিরি পাইতেছে 570 টাকা, মানে মূল বাংলে এখন করলে 570 টাকা নিয়ে আসবো। আবার এরা 1 বছর লেনদেন করবে, কোনো চার্জ কাটবো না, 370 টাকা চার্জ কাটবে, 10 টাকা না, তাহলে এরা কার্ড আপনার জন্য হয়ে গেল। আর এই যে এখন খুললে 1 বছর আপনি টাকা লেনদেন করবেন, কোনো কার্ড মানে 1 বছরের পরের থেকে দ্বিতীয় বছর থেকে কিছু করে কাটবো অল্প। আপনার এখন থেকে লেনদেন করলে কাটবো না, অন্য অ্যাকাউন্টে যদি টাকা ই করেন তাহলে কাটবো। দেশে বিভিন্ন সময় টাকা পাঠান লাগে, 15 টাকা করে 20 টাকা, 15 টাকার নিচে তো টাকা পাঠান যায় না, মনে হয় হাজারে। আমার অন্য 2 টাকার বিনিময়ে আপনি টাকা পাঠাচ্ছেন 1,000, তাহলে 20 টাকা হইলে 10,000 টাকা পাঠাইতে পারতেছেন, তাহলে খরচ কম না। এটা আপনার যদি ফেঞ্চা আপনি বাজার বন্ধ যাবেন না, আবদুল্লাহ মডেলের গেটেই আমরা এটা শাখা করছি, ওখানে কাজ চলতেছে। আপনি যে কোনো আজকে থেকে যে কোনো মুহূর্তে যায় আপনি লেনদেন করবেন, এতে 10টা বন্ধ খোলা থাকে 9টার থেকে, ফিঙ্গার দিয়ে এই যে ফিঙ্গার মেশিন নিয়ে আমরা অ্যাকাউন্ট এটাতে খুলে দেবো, ফিঙ্গার দিয়ে টাকা তুলতে পারবেন, কার্ড দিয়ে তুলতে পারবেন, চেক বই নামলে চেক বই দেবো, চেক বই তুলতে পারবেন, তাহলে সুযোগ সুবিধা আছে না? আমি খুলে বসছেন কে জন্য, আমার তো একটা আইডি কার্ডের সমস্যা হয়েছিল, ওই আইডি কার্ডটা আমার ঠিক করতে হবে। মনে করে দেখে যায় আমার আইডি কার্ডটা আমি নকল আলজনার নামে, আমি মনে করেন অন্য একটা জনসংখ্যা দিয়ে আমি একটা আইডি কার্ড তৈরি করছি ভুল করে, কিন্তু আমার নিজের যে অরিজিনাল যে জনসংখ্যা লাগবে এটা আমি করি না, এটা একটা ঝামেলা হয়ে যায় এখন। তাহলে আপনি কি জন্ম নিবন্ধন নাই? জন্ম নিবন্ধন বাড়ির দেশে আছে, আমি যাব মাস। আপনারা অফারটা কতদিন আছে? এটা তো কাজ চলতেছে, আপনি বাড়িতে মধ্যে গেলে যায় বিরা সুবিধা নিয়ে আসেন। অবশ্যই তো জন্ম সংগ্রহ হলে তো হবে, জন্ম সংগ্রহ দিয়ে হয় না, আপনার আইডি লাগবো। আর যদি মনে করেন আপনাদের দুইজনের মাঝে বা বাবিরে দিতে পারেন হেরা আইডি থাকে, তাহলে হেরা অ্যাকাউন্ট ফিরে দিবেন, দিয়ে আপনি ওটার নমিনি হবেন, দুইজনে একই সমান ক্ষমতা হয়ে গেল, বুঝছেন বিষয়টা? হ্যাঁ, যেহেতু আইডি আছে হেরা আইডি খুলবেন, ওইটাতে আপনি টাকা লেনদেন করেন, এক কথায় আপনার কাছে কার্ড থাকবো, বাবির অ্যাকাউন্টে টাকা থাকে, ঘেরে লাগতেছে না, আপনি নিজের টাকা তুলতে পারবেন। তাহলে বিষয় এই, মানে বাড়ির টাকা পাঠাবেন, বাবির কাছে কার্ড দিয়াবেন, বুঝতে পারছেন বিষয়টা? আপনি এইদিকে চেক বইয়ের পাতা সই করে আনবেন, মূল টাকার থেকে চেক বই যে আপনি এদের এটা তুলবেন, বাবি এটাতে তুলবো, তাহলে তো আপনার কোনো দিকে আটকা নাই না, তাতে বুঝতে পারছেন? এখন ডিজিটালি অনেক সুযোগ সুবিধা, আমরা মনে করেন মেশিন সাথে নিয়ে আসি, কেউ যদি আগ্রহ লাগে আমার সাথে সাথে কইলা দেওয়া যেতে পারে, বুঝছেন? তাহলে আপনি আইডি নিয়ে আসেন, পরে এই গরম দেবো, নাম্বারটা দিয়ে দেবেন, নাম্বারটা দিয়ে করুন, বাড়িতে ই আছে তো এই যদি রেডি থাকে সবকিছু কাগজপাতি দিলে এখানে যাবো, খালি পিন কার্ড নিয়ে 2 মিনিট লাগবো আর কিছু নেই। আপনি মনে করেন জন্ম নিবন্ধন কার্ড ফটো কপি লাগবো, ওরা যদি দেশে থাকে খালি একজনের মোবাইলে পাঠাই দেওয়ার পয়েন্ট, তাহলে আমরা এর থেকে পিন করে পিন কার্ড দেবো। আর আপনার বাবির আইডিটা ফটো কপি দিবে, আপনার 2 কপি ছবি, বাবির 2 কপি ছবি দিলে আপনার একবার অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে যাবে,
কারণ আমরা আইসা ফিলাতে যাইতেছি, আমরা তো যাই লাইন ধরে খুলতো না। ঠিক আছে, চল একটু এখন খুললে কমাই টমাই খুলে।